দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অঞ্চলভিত্তিক 100টি অর্থনৈতিক এলাকা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তিনি বলেছেন, এতে দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে, বিমোচন হবে দারিদ্র্য। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতেই বলেন, আঞ্চলিক যোগাযোগ বাড়ায় বাণিজ্য সম্প্রসারণ হয়েছে, এটি আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি। মানুষের ক্রয় ক্ষমতা ও বাজার বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা দেশের শিল্পায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। যে অঞ্চলে যে ধরনের পণ্য আমরা উৎপাদন করতে পারি সেই অঞ্চলে সেই ধরনের শিল্প যাতে গড়ে ওঠে, যেমন কৃষি প্রক্রিয়াজাত অথবা খাদ্য প্রক্রিয়াজাত অথবা অন্যান্য, মানে যেখানে যে ধরনের পণ্যটা আসবে সেগুলির লক্ষ্য রেখেও কিন্তু আমাদের এই শিল্প উৎপাদনের দিকে দৃষ্টি দিতে হবে। কাজে এখানে দেশি বিদেশি উভয় প্রকারের বিনিয়োগকারীরা যাতে এসে স্বাচ্ছন্দ্যের সাথে বিনিয়োগ করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করার জন্য এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমরা নির্মাণ করতে যাচ্ছি। এবং 100টা আমাদের লক্ষ্য হচ্ছে 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলব, যেখানে বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, দারিদ্র্য বিমোচন হবে, দেশের অর্থনীতি আরও মজবুত হবে।